68,000 গ্রাম বাসীর বাংলাদেশ বাঁচিব, কিন্তু আই হয়েছি 51 গ্রাম বাসীর বাংলাদেশ বাঁচিব, ইয়ানার নাম চট্টগ্রাম। চট্টগ্রাম জাতীয় রাজস্বর 70% চট্টগ্রাম ফোর্ট যোগান দেয়, এবং চট্টগ্রাম একটা পৃথিবীর মধ্যে একখান প্রাকৃতিক একখান ফোর্ট আছে, যেন দ্বিতীয় 2 নম্বর প্রাকৃতিক ফোর্ট হয়। চট্টগ্রাম পাহাড় আছে, সমুদ্র আছে এবং নদী আছে, সমতল আছে। চট্টগ্রামের এরিয়াত কক্সবাজার আছে, রাঙ্গামাটি আছে, এরকম একখান বিভিন্ন ধরনের উপাদান আছে, যাইলে হন শহর খুব কম পাওয়া যায়। চট্টগ্রামের ভাষাও অনেক বৈচিত্র্য আছে, আন্তর্জাতিক ভাষা হয় বহুজনের, আর প্রত্যেক ভাষার মধ্যে না বোধক শব্দ পড়ে, খাইব না যাইব না, এবং এটা বাংলার মধ্যে না বোধক শব্দ যে পড়ে, কিন্তু প্রত্যেক ভাষাত না বোধক শব্দ আগে, যেন আরবিত লা ইংরেজিত নো, কিন্তু বাংলা ভাষাত না বোধক শব্দ পড়ে, কিন্তু চট্টগ্রামের ভাষাত না বোধক শব্দ হল যে আগে নখাইম নজাইম নগুজুম। আর হয়েছি মানে শুয়ে যাওয়া, আর চট্টগ্রাম খুঁজি ল্যাডন, চট্টগ্রামের ভাষা কিন্তু শক্তিশালী ভাষা, সিমিলার আছে, অনেক কিছু আছে, আরবি আছে, কিন্তু এই চট্টগ্রাম মধ্যে ঐতিহ্যবাহী চট্টগ্রাম আল্লাহর রসুল মদিনায় হিজরত গরিবের আগে সাদ বিন আবি ওয়াক্কাস সম্রাট নাজ্জাশির জাসদ গরি উপমহাদেশর ইসলামর বাণী প্রথম চট্টগ্রাম পাইনি, চট্টগ্রামের নাম আছিল যে ইসলামাবাদ, তাল্লাই ইয়েন পাকিস্তানের মরুভূমিতে যাইলিয়া শহর গড়ি তুললে আইলিয়া ইসলামাবাদ ন, এটা প্রথম সাহাবায়ে রসুল আইসি হিজরতের আগে, এবং বারলিয়ার বহু দেশত গুজি ঘুরি আর শেষ স্থান মাটির মধ্যে শুই পেল্লাই, অনেক দেশত গিয়ে কিন্তু শুই পেল্লাই সাইজ চট্টগ্রামের মাটির মধ্যে শুই পেল্লাই শুয়ে। তো এই চট্টগ্রাম একখান অসাধারণ একখান জায়গা, অনেকেই বহুত মাইসি চট্টগ্রামের কথা হন মানে আঞ্চলিকতা মনে করে, কিন্তু চট্টগ্রামের কথা আঞ্চলিকতা ন, চট্টগ্রামের উন্নতি মানে সারা বাংলাদেশের উন্নতি, চট্টগ্রামের ফোর্ট জাতীয় রাজস্বর যে 70% যোগান দেয়, ইয়ানোর উন্নতি মানে বাংলাদেশের উন্নতি। সুতরাং এই চট্টগ্রামের উন্নতির লাই সি প্লাস শিক্ষা সাহিত্য আর ভাষা সংস্কৃতি ধর্ম দর্শন এনর উন্নতির লাই আর আলমগীর অভু একখান অসাধারণ চিন্তা করছি, যে চিন্তা কি আর মাতার তো ভাই নয়। আলমগীর অভুরে আই স্কুল জীবনত দেখি এটা কি হয় এইভাবে নাও দেখে, আবার কলেজ জীবনত দেখি, আবার ছাত্র রাজনীতির দেখি, আবার সাংবাদিক হিসেবে দেখি, এক একজন এক এক কান দেখুন যে আমেরিকা গেল গুই, আর খালি ফোন করে সাংবাদিকতা শিখি তো কেন গজ্জুম ফুরো ফরিবার লইয়ারে, আজে কেন গরিবে মাইনি হজে আমেরিকা সারি তো কে আইসতো না স্যার, আহ হজে চলিয়ে ফুরিব হজা আই ওকে চ্যানেল করতাম স্যার, মাঝে মধ্যে ফোন করতো, আহ হজি বেত মধ্যে উন্নতি হইব, এদিনে ফসল লইলাম যে দূর আশা করছো এ দূর হইই না হজা আরো বেশি হইই, ইয়ে নলজি চট্টগ্রামের মানুষের ভালোবাসার কারণে। সুতরাং এই চট্টগ্রামের ভাষার যে উগ্র চ্যানেল করছি আমি আলমগীর অভুর ধন্যবাদ জানাই, আলমগীর অভু অসম্ভব ক্রিয়েটিভ একজন ভুয়া, আর ছোট ভাই ভবিষ্যতে যদি আমরা সহযোগিতা পাই পৃথিবীর মধ্যে অনেক ভাষা 6,000 ভাষার মধ্যে 1,000 হারিয়ে গিয়ে চট্টগ্রামের ভাষারে রক্ষা করি পেল্লাই পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিবেল্লাই প্রথম যেই উদ্যোগ নিয়ে ইয়ান অসাধারণ উদ্যোগ। আর উগ্র সাক্ষাৎকার
60 লক্ষ মানুষে চাই। আমি উগ্গা লেখা লেখিলি এই বিয়াত 1000 মানুষে নভরে, আর একখান নিউজ আইলি পত্রিকাত 1000 মানুষে নচায়। এন্ডি গেল হত যা সি প্লাসত দেখি, ডুবাইত তো নাইলে হত যা সি প্লাসত দেখি, গ্রামত গেলে হত যা সি প্লাসত গেছে, আর গ্রামত মধ্যে 10 জনে পত্রিকা নপরে, 20 জনে নপরে, সি প্লাস চাই যে 1000 মানুষই। ঘরের বউ ও স্যার, ফুয়ে স্যার, মানুষে স্যার, আই সি প্লাস, কিন্তু ইবে গণমানুষ গণমাধ্যম, ইবে কিন্তু এলিট ক্লাস অন্য সাধারণ মানুষের গণমাধ্যম। সুতরাং সি প্লাস জেলায় আর আজ দোয়া করতে মেসি জি সি প্লাস যেভাবে এগিয়ে যার অনরা হন সহযোগিতা করিবেননি, সহযোগিতা করিবেন এবং সি প্লাস একবারে মহাপ্রলয়ের শেষ রাতি পর্যন্ত যেন ঠিকই থাকে এই আশাবাদ ব্যক্ত করি এবং সফলতা আমরা শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ মাসুদ ভাইরে। আর এখন সংক্ষিপ্তভাবে মাঝে মধ্যে